মনোনয়ন পত্র জমা দেবে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের কংগ্রেস প্রার্থী সুবল ভৌমিক। সকাল থেকেই চলছে চূড়ান্ত প্রস্তুতি, দলে দলে কংগ্রেস কর্মী সমর্থকরা এসে হাজির হচ্ছেন রাজধানীর রবীন্দ্র ভবন প্রাঙ্গণে। এখান থেকেই কংগ্রেস কর্মী সমর্থকরা সদল বলে তাদের প্রার্থীকে নিয়ে বর্ণাঢ্য র্যালির মাধ্যমে পশ্চিম জেলার রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেবেন।